রিজার্ভের অর্থ চুরি মামলায় তিন বছরের মধ্যে বিচার কাজ সম্পন্ন হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক আইনজীবী আজমালুল হোসেন কিউসি জানান ফিলিপাইনে রিজার্ভ কমার্শিয়াল ব্যাংক আর সি সহ মামলায় সাতটি প্রতিষ্ঠান এবং পনেরো ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পঁচিশ জনকে আসামি করা হয়েছে চুরি যাওয়া অর্থ উদ্ধারে নিউ ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাথে চুক্তির কথাও জানান তিনি তহিদুর রহমানের রিপোর্ট জন্য অপেক্ষা করছে লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং এবং তথ্য ঘাটতি বড় বাধা বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তবে লক্ষ্য অর্জন অসম্ভব নয় বলে জানিয়েছেন তিনি এসডিজি বাংলাদেশ প্রোগ্রেস রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন আর মূল্যায়ন প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সিপ্পো রাজধানীর শেরে বাংলা নগরে এনএসসি সম্মেলন কক্ষে

মিরাজ মিজু একুশ টেলিভিশন ঢাকা বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসীর হামিদ বিপু বলেছেন শিল্প কারখানায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার এজন্য নির্ধারিত অঞ্চল এবং অর্থনৈতিক জোনে কারখানা স্থাপন স্থানান্তর করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি রাজধানীর একটি হোটেলে এফ বিসিসি আয়োজিত জ্বালানি বিষয়ক সংলাপে তিনি বলেন সাশ্রয়ী মূল্যে সবাইকে বিদ্যুৎ সেবা দিতে সব ধরনের সম্ভাবনাকে কাজে লাগাতে চায় সরকার এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী আমাদের বিদ্যুৎ চা পবাবগঞ্জে সোনা মসজিদ স্থল বন্দরে অর্থ বছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায় কম হয়েছে একশো কোটি টাকা ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বন্দর দিয়ে কম করে পণ্য আমদানি করা যায় এর জন্য সোনা মসজিদ এড়িয়ে চলছেন তারা ফলে কমে গেছে রাজস্ব আদায় প্রতিনিধি আমিন ইসলাম তন্ময়ের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম জন্য অপেক্ষা একটু একটু করে ভিড় বাড়ছে অমর একুশে গ্রন্থমেলায় তৃতীয় দিনে বেচা কেন খুব বেশি না হলেও বইয়ের তালিকা এবং নাম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন পাঠকরা প্রকাশকরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার পাঠক দর্শনার্থীর উপস্থিতি বেশি সামনের দিনগুলোতে বিক্রি বাড়বে বলেও প্রত্যাশা তাদের বইমেলা ঘুরে এসে আরও জানাচ্ছেন রিয়া সুমন নতুন বইয়ের সমারোহ আর প্রাণের টান অমর একুশে গ্রন্থমেলার চিরচেনা রূপ বর্ণিল প্রচ্ছদে যেন আটকে গেছে লেখক পাঠকের মন তৃতীয় দিনে বইপ্রেমীদের প্রাণ চাঞ্চল্য থাকলেও বেচাকেনা হয়েছে কম পাঠকরা বলছেন বিভিন্ন স্টল ঘুরে ঘুরে বইয়ের তালিকা সংগ্রহ এবং প্রিয় লেখকের বই খুঁজে বেরিয়েছেন তারা বাচ্চাদের পছন্দের বইগুলোই কিনলাম ভূতের বই তারপরে আপনার ডাইনোসর বই অনেক বছর পরে আসলাম দেশে ওদের নিয়ে এটাই একটা টার্গেট ছিল যে বইমেলায় যাব বাচ্চারা দেখবে বইগুলো অনেক বই কিনলো গল্প কবিতা উপন্যাসের পাশাপাশি আরো বেশি বিদেশি বইয়ের বাংলা অনুবাদ প্রকাশের প্রত্যাশা অনেকের মৌলিক মৌলিক বিষয়ের বাংলা বইগুলা অনুবাদ বিজ্ঞানের বলছেন পাঠকের চাহিদা আর প্রতিশ্রুতির সমন্বয় করেই বই নিয়ে হাজির হয়েছেন তারা সবসময় দেখি পাঠকরা হচ্ছে শুরুতে মেলায় এসে ক্যাটালগ সংগ্রহ করে এবং হচ্ছে বই দেখে এবার শুরু থেকে পাঠক বই কিনছেন এটা হচ্ছে ভালো লক্ষণ যেহেতু এখনো বাণিজ্য মেলা শেষ হয়নি তো কিছু দর্শনার্থী এবং ক্রেতা ওইখানে ওই মেলাতেও অংশগ্রহণ করছে সেজন্য আমাদের বই মেলাতে কিছু দর্শনার্থী এবং ক্রেতা সমাগম কম কম দেখছি আমরা আমাদের এখানে মোহাম্মদ জাফর ইকবাস তারা যেরকম বই বের হচ্ছে আহসান বই বের হচ্ছে গুলতি খান তেমনি একদম কিশোর যে প্রথম বইটাই জীবনে লিখেছে এরকম অনেক কিশোরের বই বের হচ্ছে মেলার তৃতীয় দিনে নতুন বই এসেছে একশো আটত্রিশটি এ নিয়ে মোট দুইশো ছাব্বিশটি নতুন বই প্রকাশিত হয়েছে রিয়াদ সুমন টেলিভিশন ঢাকা রিজার্ভে অর্থ চুরি মামলায় তিন বছরের মধ্যে বিচার কাজ সম্পন্ন হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক আইনজীবী আজমালুল হোসেন কিউসি জানান ফিলিপাইন রিজার্ভ কমার্শিয়াল ব্যাংক আরসি বিসি সহ মামলায় সাতটি প্রতিষ্ঠান এবং পনেরো ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পঁচিশ জনকে আসামি করা হয়েছে চুরি যাওয়া অর্থ উদ্ধারে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাথে চুক্তির কথাও জানান তিনি তহিদুর রহমানের রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের আলোচিত রিজার্ভের অর্থ চুরির ঘটনায় পহেলা ফেব্রুয়ারি নিউ ইয়র্কের একটি আদালতে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের বিরুদ্ধে মামলা দায়ের করে বাংলাদেশ ব্যাংক মামলার সর্বশেষ জানাতেই এই সংবাদ সম্মেলন টেকনিক্যাল কারণে তিন বছর পর এই মামলা করার কথা জানালেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আরসিবিসির নানা অনিয়ম প্রমাণ করে চুরি হওয়া টাকার সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফিলিপিনসের একটা চুক্তি আছে যাতে তাদের তো সেটুকু আমরা জানি তাদের বিরুদ্ধে আমরা যেতে পারি তা আমরা যেটুক জানতে পেরেছি যদি এই মামলা চলে পুরো ফুল ডিস্টেন্স তাহলে বছর তিন মতন লাগবে ট্রাই করে তার মধ্যে হওয়া উচিত কিন্তু এর মধ্যে অনেক রকমের সব ভিকটিম নিয়ে মামলা করা হয়েছে জানিয়ে টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত আমেরিকার ফেডারেল ব্যাংক বাংলাদেশ ব্যাংকে সহায়তা করবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এগ্রিমেন্ট অনুযায়ী ফেডারেল রিজার্ভ ব্যাংক আমাদের এই মামলায় যতক্ষণ পর্যন্ত না আমরা পুরো টাকা অর্থ পুনরুদ্ধার করতে পারব ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করে যাবেন তো রহমান ঢাকা। চাপাই নবাবগঞ্জে সোনা মসজিদ স্থল বন্দরে অর্থ বছর আদায় কম হয়েছে একশো তেতাল্লিশ কোটি টাকা ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বন্দর দিয়ে কম করে পণ্য আমদানি করা যায় এর জন্য সোনা মসজিদ এড়িয়ে চলছেন তারা ফলে কমে গেছে রাজস্ব আদায় প্রতিনিধি আমির ইসলাম তন্ময় রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম এক সময় সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ফল ও মশলা সহ বিপুল পণ্য আমদানি হতো ভৌগোলিক কারণে এই বন্দরের সুবিধা নিতেন অনেকে ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বন্দর দিয়ে ফল সহ পচনশীল পণ্য ঘোষিত করার চেয়ে দশ ভাগ কমে আমদানি করা যায় এ কারণে সোনা মসজিদ বন্দর ব্যবহার কমিয়ে দিয়েছেন তারা সুযোগ সুবিধা দিয়ে অন্য পটে যে ব্যবসা হচ্ছে সেই রকমই আমাদেরকে বাংলাদেশের অন্যান্য পটের মতো করে যদি মিল করে আমাদের যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছেন তারা যদি নিয়মমাফিক করে মতো চালাতে চেষ্টা করে তাহলে আমাদের পূর্বের যে রমরমা ভাব ছিল সেটা ফিরে আসবে পচনশীলের মাল জন্য আমাদের যে পরিমাণে একটা টেন পারসেন্ট ছাড় থাকে সেক্ষেত্রে আমাদেরকে এখানে আমাদের কমিশনের মধ্যে বা আমাদের কাস্টমস দিচ্ছে না অন্য বর্ডারে দিচ্ছে এক্ষেত্রে আমাদের এখান থেকে গাড়িগুলো অন্য ব্যাকে ব্যাক হয়ে চলে যাচ্ছে চলতি অর্থবছরের বছরের প্রথম ছয় মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ২৩৫ কোটি টাকা কিন্তু আদায় হয়েছে একানব্বই কোটি বিরাশি লাখ টাকা ঘাটতি প্রায় একশো তেতাল্লিশ কোটি টাকা অন্য বন্দরের মতো সোনা মসজিদেও পচনশীল পণ্যে ছাড় দেয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ এই পোর্ট দিয়ে নন ট্যাক্সেবল এবং কম শুল্ক আরোপযোগ্য পণ্যগুলো আমদানি করা হয় সেই কারণে এই কম কম আদায় বা ঘাটতিটা যদি এখানে ট্যাক্সেবল কোনো আইটেম বা যেগুলো অধিক শুল্ক যুক্ত যদি কোনো পণ্য এদিক থেকে আসে তাহলে এই ঘাটতিটা থাকবে না বলে আমি আশা করছি চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের রাজস্ব ঘাটতি কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ সমর ইসলাম একুশে টেলিভিশন দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বেলা সাড়ে এগারোটা আবার ফিরে আসবো কিছু বিজনেস আরও আয়োজনে আমাদের সঙ্গেই থাকুন